কিন্তু ইন্ডিয়ায় যাওয়াতে মানা নেই। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ইছামতি নদীতে। জেনে রাখা দরকার, স্বাধীনতার পরবর্তী সময়ে যখন বাংলাদেশ ভারত সীমানা নির্ধারণ করা হয়, সে সময় সাতক্ষীরা জেলার এই দেবহাটা উপজেলার ইছামতি নদীর পাড়েই বাংলাদেশের এক নম্বর সীমানা ফিলার স্থাপন করা হয়। আর আমরা এখন যে নদীতে এসেছি, এই নদীটি বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশের সীমানা। নদীর অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ইন্ডিয়া। বর্ডার মানে একটা আতঙ্কের জায়গা, কারণ সীমানা আমরা চিনি ঠিকই, কিন্তু সরকারি দেশ রক্ষার কাজে নিয়োজিত বাহিনীর গুলি আমাদের কাউকে চেনে না। কিন্তু বছরের একটি মাত্র দিন, শারদীয় দুর্গা পূজার শেষ সন্ধিক্ষণে এই নদীটি উন্মুক্ত করে দেওয়া হয় দু দেশের মানুষের জন্য। আর সে সময়টাতেই আমরা আসতে দেরি করিনি এই অপরূপ সৌন্দর্যপূর্ণ স্মৃতি বিজড়িত এই ইছামতির নদীর সীমানা ভেদ করে ইন্ডিয়ার সীমানাতে ঘুরতে আসতে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এই সুন্দর একটি জায়গা ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাথে আপনারা আনন্দটা ভাগাভাগি করে নেবেন। অনেক সুন্দর জায়গা, অনেক মজা পাবেন। এই জায়গাটা আরও সুন্দর, অসাধারণ লাগতেছে। আমাদের বড় নৌকাটার পাশে ছোট ছোট নৌকাগুলো বাচ্চা মনে হচ্ছে। নদী তো পড়ে গেছে। আরে, ওদের তো মোবাইল টোবাইল সব ভিজে গেছে। অসাধারণ একটা দৃশ্য, যদিও তাদের মোবাইল টোবাইল সব ভিজে গেছে, কিন্তু আমি মজা পাচ্ছি দেখে। নৌকা ভেঙে গেছে। ওই ওই যে মাঝখানে নৌকাটা, এই ওদের কি অবস্থা! নৌকা, ছোট নৌকা মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে। তারা মোবাইল টোবাইল সব ভিজে, কি অবস্থা তাদের, অনেক ক্ষতি। ওই যে নৌকাটা ভাসতেছে, ওর নৌকা নিয়েই দাঁড়ায় আছে, ওর মনে হয় নৌকা। কি এক অবস্থা, ছোট নৌকায় মজা বেশি পাইতেছে। যাক, আমরা অনেক বড় নৌকায় উঠছি। ভারতের বাড়ি ঘর দেখা যাচ্ছে, ওগুলো সব ভারতের বাড়ি, ভারতের নৌকা, সব ভারত। দেখ, সুন্দর একটা সময় ভারতের মধ্যে নৌকায় ঘোরার মতো একটা, বিনা পাসপোর্ট ভিসায় ঘোরার মতো একটা অভিজ্ঞতা অর্জন করলাম। ইন্ডিয়ান বৌদিরা ঘুরতেছে, আমরাও ঘুরতেছি। কে কার সেলিব্রিটি! পিচ্ছি নৌকা! এই যে ইন্ডিয়ান বিজিবি বসে আছে, পাহারা দিচ্ছে আমাদেরকে, কিছুই বলছে না। বাও, ইন্ডিয়া লালারা গাঁজা খাইতেছে নাকি ভাই! ওহ
নৌকাকে ধাক্কা মেরে চলে গেল বড় নৌকা। আসলে কিছু বলার নেই, ওদের ক্ষমতা বেশি, হাজার হলেও ইন্ডিয়ান বলে কথা। ইন্ডিয়ান নৌকা আমাদেরকে ধাক্কা মেরে চলে গেছে। নৌকায় নৌকায় ধাক্কা লাগে যাচ্ছে। এই মামা একটু এদিকে একবারে চাপাই নিতেছে দুইজন, তাহলে কেমনে হইব? ওরা অনেক মানুষ, অনেক মজা নিতেছে নৌকায় বসে, একাই মজা নিতেছে, কারণ আমি ভিডিও করতেছি, তাকে তো সময় দিতে পারতেছি না। ইন্ডিয়ান বিজেপি সবাই আমাদেরকে পাহারা দিচ্ছে, দেখতেছে আমাদেরকে যে আমরা কীভাবে ঘুরতেছি, তাদের সীমানায় কীভাবে দাঁড়িয়ে বেড়াচ্ছি আমরা। ওই যে ঠাকুর নিয়ে ঘুরতেছে, ইন্ডিয়ান ঠাকুর, এটা ইন্ডিয়ান দুর্গা, ভালো বলতে পারবো না ওদের। আমাদের নৌকার ছেলে গেলে তারা অনেক মজা করতেছে, যদিও কাউকে চিনি না, আমরা দুজনই শুধু রাস্তায় এলাম, বাকি সবাই এই এলাকার। আমরা পুরো নৌকাটা ভাড়া নিলাম 4,000 টাকা, যদি একার না সবাই মিলে দিয়েছি। মাথা পিছু 300 টাকা করে দিয়ে দিয়ে এত সুন্দর একটা ভ্রমণ, সাধারণ যে পার্কে হাজার হাজার লোক, ইন্ডিয়ান লোক, বাংলাদেশি লোক, তারা সবাই দেখতেছে, অনেক মজা হচ্ছে। হাজার হাজার আমরা কিন্তু সাতক্ষীরা শহর থেকে প্রায় 30 কিলোমিটারেরও বেশি দূরবর্তী স্থানে অবস্থান করতেছি, রাত্রে আবার যেতে হবে। ওদের সাথে আনন্দ করে আবার ফিরব, সন্ধ্যা পরপরে ফিরার চিন্তা ভাবনা, দেখি কতক্ষণ ওদের সাথে ঘোরা যায়।
গাড়িতে আমরা পতাকা বেঁধে ঘুরতেছি যাতে ইন্ডিয়ানদের সাথে মিশে না যাই, আবার সুস্থভাবে ফিরে আসতে পারি ইন্ডিয়ার ভিতর থেকে। ওই জন্য আমরা গাড়িতে আমাদের নৌকায় পতাকা বেঁধে নিয়েছি, পতাকা উঠতেছে তাদের নৌকায়, তাদের পতাকা উঠতেছে আমাদের নৌকায়। আমাদের দু দেশের একটা সম্প্রীতি, একটা বন্ধন, একটা ঘুরে বেড়ানোর যে অভিজ্ঞতা আসলে অত্যন্ত মজার। ইন্ডিয়া পার দিয়ে সবাই লাইটিং লাইট জ্বালিয়ে দিয়েছে, তারা অনেক সুন্দর লাগতেছে। আকাশটা মেঘলা, অনেক মেঘ ধরে আসছে আকাশে, তারপরেও আনন্দের কোনো কমতি নেই, সবাই নাচানাচি লাফালাফি করতেছে। ভাই ভিডিও করতেছি আপনার, দেখেন পরে দেখেন বিশাল নৌকা। বাংলাদেশি বর্ডার গার্ড, তারাও ঘোরাফেরা করতেছে, সবাই আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই ঘুরতেছে যদিও।